গাইবান্ধার ফুলছড়িতে 18 মন ওজনের লালবাসা নামের এই গরুটি তোলা হবে কোরবানির পশুর হাটে। এ দামেই লালবাসাকে বিক্রি হবে বলে আশা এর মালিক প্রাইমারি স্কুল শিক্ষিকা লতা রানীর। বিশাল আকৃতির এই গরুটি প্রায় 9 ফুট 2 ইঞ্চি লম্বা এবং উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি। এবার ঈদে বিক্রির জন্য সাহিওয়াল জাতের 18 মন ওজনের এই লালবাসাকে প্রস্তুত করেছেন লতা রানী। তার আশা কোরবানির ঈদ উপলক্ষে সব ক্রেতার নজর কাড়বে গরুটি। 1 বছর 2 মাস ধরে লালবাসাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে আসছেন লতা রানী। খাওয়াননি কোনো ফিড বা অন্য কিছু। গরুটির খাদ্য তালিকায় রয়েছে দানাদার খাবারের পাশাপাশি সবুজ ঘাস, আম, কলা, কমলা সহ সকল দেশীয় খাদ্য। প্রতিদিন খাবারের জন্য লালবাসার পিছনে ব্যয় হয় 700 থেকে 800 টাকা। তিনি লালবাসার দাম 7.5 লাখ টাকা হাঁকলেও এখন পর্যন্ত খামারে আসা ক্রেতারা সর্বোচ্চ 4.5 লাখ থেকে 5 লাখ টাকা দাম বলেছেন। ন্যায্য দাম পেলেই গরুটি বিক্রি করবেন বলে জানান তিনি। গরুর নাম রেখেছি লালবাসা, আর গরুর ওজন প্রায় 17 থেকে 18 মন। প্রতিদিন আমরা সকালে দানাদার খাবার, খুদের ভাত, ভুসি এই ধরনের খাদ্য দেই, তার পাশাপাশি কাঁচা ঘাস এবং ফলমূল। দিনে 2 থেকে 3 বার গোসল করাইতে হয়। সকালে এই খাবারগুলো খাওয়াই, আবার এই খাবার বিকেলেও খাওয়াই। 7 লক্ষ 50 হাজার চাহিদার মধ্যে হলে আমরা বিক্রি করবো। লাল বাচ্চা নামের বিশাল আকৃতির গরুটি দেখতে খামারে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। অনেকটা সময় গরু আসলে এমনিতে শরীর সবসময় হিট থাকে, তো এর জন্য গরুকে 3 থেকে 4 বার গোসল করানো হয়। গরু ঘর অল টাইম পরিষ্কার রাখা হয় যেন মশা টশা না হয়, অন্যান্য পোকামাকড় যেন না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গরুর নাম হলো লাল বাচ্চা। আমরা প্রতিদিন বাড়ির পাশে বাড়ি প্রতিদিন এই গরুটা দেখতে মন চায়, দেখতে আসি। এর আগে এরকম গরু দেখি নাই, আসলে এত বড় গরু দেখি নাই। তো সব সময়ের জন্য গরুটা খুব পরিশ্রম করতেছে। হ্যাঁ, খায় খাদ্যে প্রতিদিন 2700 টাকা প্রতিদিন খাদ্য দিচ্ছে। বিভিন্ন এলাকার থেকেই প্রতিদিনই কম বেশি লোকজন এখানে আসছে গরুটা দেখার জন্য। আসলে গরুটি যেভাবে তৈরি হয়েছে, এই ধরনের গরু আসলে এই গ্রামে এর আগে কেউ দেখেনি বলে আমরা শুনেছি। এরকম গরু আগে কখনো দেখি নাই, আর এটাই প্রথম দেখতেছি। ফিটু খিলে না, ভুসি, খুদের ভাত, কাঁচা ঘাস এই খিলে। ঈদকে কেন্দ্র করে এ ধরনের বড় গরু বিক্রিতে মালিকদের প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বড় আকারে যেগুলো গরু আছে এগুলো স্থানীয়ভাবে বিক্রি কম হয় আর কি, এগুলো সাধারণত দেশের অন্যান্য জেলা শহরে এগুলো চলে যায়। এবং আমাদের গাইবান্ধায় ঢাকা, সিলেট এবং চিটাগাংয়ের অনেক পাইকার এখানে আসে। যেই পাইকারদের সঙ্গে আমাদের লোকাল যে পাইকার আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে আর কি, লিঙ্কেজ আছে। তো আমরা তাদের মাধ্যমে এটা যাতে বিক্রি হয় সেটা একটা আমরা চেষ্টা করি। দ্বিতীয়ত আমাদের অনলাইন পেজ যে আটটা আছে সেখানেও আমরা এই সমস্ত গরুকে আমরা আপলোড দিয়ে থাকি, যার মাধ্যমে একজন ক্রেতা এই গরুগুলোর সন্ধান পেতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে কি যে গরু যারা বিক্রি করবেন আর কি, অনেক সময় খামারি কিন্তু সঠিক ওজন বলতে পারে না, সে ওজনও একটা মন করাভাবে বলে, দামও মন করাভাবে চায়। তাই সঠিক ওজন কত, গরুটার দাম কত হতে পারে, এই ব্যাপারে যদি আমাদের খামারি সহযোগিতা নেয় তাহলে তার ওজনটা নির্ণয় করে দামটা কত হতে পারে এটা আমরা নির্ধারণ করে দিতে পারবো আর কি। এটা যদি হয় তাহলে তার বিক্রি কোনো অসুবিধা হবে না। 1 বছর 2 মাস আগে 1,13,000 টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে গরুটি সংগ্রহ করেন শিক্ষিকা লতা রানী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।